নয়াদিল্লিতে ভারত ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের নির্বাচন সহ বেশ কিছু বিষয় আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কাত্রা। তিনি জানান, আগামী নির্বাচন কেমন হবে বাংলাদেশের জনগণই তা ঠিক করবে। যুক্তরাষ্ট্র ভারত পঞ্চম 2+2 বৈঠকের জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বর্তমানে ভারতের দিল্লিতে অবস্থান করছেন। আজ তারা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে বৈঠক করেন। দুদেশের মন্ত্রী পর্যায়ের বৈঠকের পর ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কাত্রা সংবাদ সম্মেলনে জানান, দক্ষিণ এশিয়া সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের উন্নয়ন ও অন্যান্য বিষয়ে তাদের আলোচনা হয়েছে। এ সময় উভয় পক্ষই বাংলাদেশের বিষয়ে তাদের নিজ নিজ দৃষ্টিভঙ্গি তুলে ধরে। তিনি বলেন, বাংলাদেশ ভারতের ঘনিষ্ঠ বন্ধু এবং উন্নয়ন অংশীদার, সেই হিসেবে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি সম্মান করে দিল্লি।